হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ড্রয়িং করব ফ্যামিলি ইফতার পার্টি। এই ড্রয়িংটাতে 5টি ফিগার থাকবে, ইফতারের আয়োজন থাকবে। চলো তাহলে শুরু করি আজকের ড্রয়িং, ফ্যামিলি ইফতার পার্টি। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং শুরু করলাম। এটা গোল টেবিল, এর জন্য ড্রয়িং করছি। সামনের দিকে গোল টেবিলটা থাকবে, গোল টেবিলটার ড্রয়িং শেষ। এবার হলো পর্যায়ক্রমে 5টি ফিগার আঁকব। 3টা মেয়ে ফিগার থাকবে, 2টা থাকবে ছেলে ফিগার। প্রথমে একটা ফিগারের জন্য মাথাটার জন্য ওভাল দিলাম, গলার লাইন দিলাম, এবার ঘাড়ের লাইন দিচ্ছি। তারপর বডি স্ট্রাকচারটা তৈরি করলাম, এরপর ফিগারের হাতের জন্য লাইনগুলো দিলাম। দেখতে পাচ্ছ কত সহজে ফর্ম থেকে কিভাবে ধীরে ধীরে বের হয়ে আসছে ফিগার। এরপর কানের ড্রয়িং দিলাম। তারপরে এই ফিগারটাতে টুপি পরানোর জন্য কপাল বরাবর একটা লাইন দিয়ে উপরে ঘুরিয়ে টুপির মতো করে দিলাম। চুলগুলো এঁকে দিলাম, চোখ নাক মুখ এঁকে দিলাম। এরপর ফিগারটাতে পাঞ্জাবি পরাবো, পাঞ্জাবির গলা দিলাম, পাঞ্জাবির গলার নিচে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা ড্রয়িং দিলাম। হাতগুলো ঠিকমতো লম্বা করে ড্রয়িং করলাম, ফুল হাতা থাকবে। এরপর পাশে আরেকটি ফিগার, এটা একটা ছোট মেয়ের ফিগার। এটা তো সেই ওভাল দিয়ে মাথা আঁকলাম, গলার লাইন দিলাম, ঘাড়ের লাইন দিলাম, তারপর বডি স্ট্রাকচারটা তৈরি করলাম, হাত দিলাম, হাতের লাইনগুলো একে জামার হাতাটা দিয়ে হাতগুলো বাড়িয়ে দিলাম, গোল গলা দিলাম, গলে একটা ডিজাইন থাকবে ঝারল কাটা, সেটাও দিলাম, পোশাকটার হাতও দিলাম। এরপর দুই পাশে বড় বড় চুল থাকবে, ঝুলে থাকবে, সেটাও দিলাম, চোখ নাক মুখ দিলাম। দুটো হয়ে গেল ফিগার, চুলটা একটু বাড়িয়ে দিলাম। এরপর আরেকটা ফিগার এখানে থাকবে, এদিকে দুটো ফিগার থাকবে। ফিগারের মাথার জন্য ওভাল, গলার লাইন এবং ঘাড়ের লাইন দিয়ে স্ট্রাকচার তৈরি করলাম। এটা হলো হেজাব পরা থাকবে, মুখ মাথা ঢাকা থাকবে, শুধু মুখটুকু দেখা যাবে, সেটা এখন ড্রয়িং করছি। মাথার দুই পাশে দুই দিকে বাঁকা করে লাইন দিলাম ঘাড় পর্যন্ত, তারপর হাতের লাইনগুলো দিলাম, হাতটা বের করে দিলাম। এটাও মোটামুটি ড্রয়িং শেষ হয়ে গেল। চোখ নাক মুখ ড্রয়িং করে দিলাম। এরপর এই দিকে বাড়ির কর্তার ফিগারটা থাকবে, একটা দাড়িওয়ালা থাকবে। ওই একইভাবে মাথার জন্য ওভাল, গলার লাইন, ঘাড়ের লাইন দিয়ে বডি স্ট্রাকচারটা তৈরি করলাম। এরপর হাত বাম দিকের হাতটা দিলাম, এটাও পাঞ্জাবি পরা থাকবে, পাঞ্জাবির গলা টলা দিয়ে দিলাম, নিচে পর্যন্ত পাঞ্জাবি নামিয়ে দিলাম। এটা এক পাশ ফেরানো থাকবে মুখ, কান, এটা তো টুপি পরানোর জন্য কপালের উপর লাইন দিলাম এবং চুলের উপর টুপি পরিয়ে দিলাম, বাম দিকে চুল দিলাম, গলা টলা দিলাম, দাড়ি বানিয়ে দিলাম এটাকে। এটা মোটামুটি ড্রয়িং শেষ। এই ফিগারটার একটা হাত উপরে তুলে দিলাম। এদিকে থাকবে গৃহকর্ত্রী, এটা তো হেজাব পরা থাকবে, একইভাবে ওভাল দিয়ে ওভালের দুই পাশ থেকে দুটো লাইন ঘাড় পর্যন্ত নামিয়ে দিয়ে হেজাবের ড্রয়িংটা করে দিলাম, তারপর হাতার ড্রয়িং করে দিলাম। হাতার ড্রয়িং করছি হাতের। এই মোটামুটি 5টা ফিগার ড্রয়িংয়ে শেষ। এখন এটাকে পেন্সিল দিয়ে আবার একটু গাঢ় করে দিচ্ছি বোঝার জন্য। প্রথমে তো হালকা করে দিয়েছিলাম, এরপর টেবিলের উপর যে বিভিন্ন ধরনের খাবারগুলো থাকবে সেই খাবারগুলো ড্রয়িং করছি। 5টা ফিগারের সামনে 5টা গ্লাস আঁকলাম, গ্লাসে পানি ভর্তি থাকবে। তারপর আরও অনেকগুলো পাত্র আঁকছি, যে পাত্রগুলোতে নানা ধরনের ফল, মিষ্টি, তরমুজ,
চেরা, বেগুনি, পেঁয়াজু ইত্যাদি থাকবে, সেগুলো আছি এখন। একটাতে পায়েস, ওভাল দিয়ে ওভালের দুই পাশে দুটো লাইন দিয়ে নিচে একটা লাইন দিলেই একটা পাত্র তৈরি হলো। তারপর পাত্রের উপরে নানা ধরনের খাবারগুলো তৈরি ড্রয়িং করছি। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ড্রয়িং করছি, অনেক সহজ। প্রথমে পাত্র, যে কোনো পাত্র আঁকার জন্য উপরে একটা ওভাল, ওভালটা যেন খুবই চিকন হয়। তারপরে দুই পাশে দুটো লাইন এবং নিচে আরেকটা ওই ওভালের শেপের লাইন দিলেই পাত্র তৈরি হয়ে গেল। তারপর পাত্রের উপরে নানা ধরনের ফল, ফ্রুটস, বিভিন্ন ধরনের খাবার, এটা যেমন ফলের একটা ঝুড়ি তৈরি করলাম, এখানে কলা, কমলা এবং আপেল আঁকলাম, একটা পায়েসের পাত্র আঁকলাম, পায়েসের পাত্র আঁকলাম, ওখানে একটা চামচও তৈরি করে দিয়েছি। এদিকে এখন আঁকছি কাটা তরমুজ, আছে পাত্রটার উপরে কাটা তরমুজ অনেকগুলো আঁকছি। কাটা তরমুজ আঁকা খুবই সহজ, এটা ত্রিভুজ এঁকে নিচের দিকে একটা ডাবল লাইন দিলেই হয়ে গেল। এদিকে সামনে আরেকটা পাত্র, এটাতে কতগুলো পেঁয়াজু এঁকে দিলাম গোল গোল গুলো আঁকাবাঁকা করে গুলে। এটা একটু লম্বা 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 দুই পাশে দুটো লাইন দিয়ে লম্বা একটা বক্স আঁকলেই বেগুনি হয়ে গেল। এদিকে একটা রাজকীয় পাত্র, যেটাতে শরবত আছে, সেই রাজকীয় পাত্রটা আঁকছি। পাত্রটার উপরে ডিজাইন করছি, তারপর পাত্রটার নল থাকবে সেই নলটা আঁকলাম, এদিকে হাতলটা, ধরার হাতলটা আঁকলাম, একটু ডিজাইন করে দিলাম পাত্রের ভিতরে, ডিজাইন যে আছে সেই ডিজাইনটা করলাম। এরপর এটা একটা ঘর এবং ঘরের পিছনে একটা দরজা আছে, ওই দিকে ঘরে যাওয়ার জন্য সেই ঘরের দরজাটা আঁকলাম। দরজাটাতে পর্দা ঝুলানো আছে, মাঝামাঝি জায়গায় পর্দাটা বাঁধা আছে, সেটাও আঁকলাম। এদিকে ঘরের ওয়ালটা এঁকেছি, ঘরের ওয়ালে কিছু একটা দরকার তাই সেখানে একটা ছবি ঝুলে আছে, সেই ছবি আঁকছি। ছবিটা হলো মসজিদের ছবি, একটা মসজিদের ছবি, ওখানে একটা মসজিদ আঁকছি। যেহেতু ইফতার পার্টির ছবি তাই সেই এনভায়রনমেন্ট অনুসারে ওখানে একটা মসজিদের ছবি দিলাম, যেটা ওয়ালে ঝুলানো আছে। তারপর নিচের ফ্লোরটা মোজাইকের ফ্লোর দেবো। এরপর এই ড্রয়িংটায় পুরোপুরি কলম দিয়ে আঁকলাম, তোমাদের কলম দিয়ে আঁকার দরকার নেই, সরাসরি প্যাস্টেল কালার শুরু করবে। ড্রয়িংটা বোঝার এবং সুবিধার জন্য আমি কলম দিয়ে এঁকে দেখাচ্ছি, এটা খুবই স্পিড বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। কলম দিয়ে আঁকা শেষ, ছবিটা আঁকছি এখন, রিড্রয়িং করছি আর কি, মোটামুটি সব শেষ। এখন হলো ওয়ালটা কালার করব। ওয়ালটার কালারের জন্য প্যাল গ্রিন দিলাম, পুরোটাকে একই ধরনের কালার প্যাল গ্রিন, ভালো করে ঘষে ঘষে দিলাম, পুরোটা প্যাল গ্রিন দেব। এরকম ওয়ালের কালার থাকে, পুরোটা হয়ে গেল প্যাল গ্রিন দিয়ে। এরপর ওই দিকে পিছনের দরজাটার জন্য যে এঁকেছি, সেই দরজাটাতে একটা পর্দা আছে, পর্দাটা আঁকছি, এটা রোজ ম্যাডার, মানে ডার্ক রোজ ম্যাডার দিয়ে লাইনগুলো দিলাম পর্দার, শুধু লাইনগুলো দিচ্ছি, ডার্ক লাইনগুলো। এরপর পিঙ্ক দিয়ে ওই রোজ ম্যাডার রং থেকে পুরোটা পিঙ্ক দিয়ে ভালো করে চাপ দিয়ে ব্লেন্ড করে দিলাম। দেখো এখন ওই ডার্ক জায়গাটা আলাদা বোঝা যাচ্ছে, মানে পর্দাটা যে ভাজ ভাজ হয়ে আছে সেটা বোঝা যাচ্ছে, এটাও শেষ হয়ে গেল। এখন দরজার যে কাঠের যে বিটগুলো থাকে সেই বিটগুলো রসিয়ানা দিয়ে দিলাম। এরপর পিছনের ঘরটাতে রঙের জন্য ব্ল্যাক দিলাম, যাতে পিছনে বোঝা যায়। এরপর মসজিদের ছবিটার জন্য যেহেতু অনেক ছোট তাই পেন্সিল কালার দিয়ে সেটা রং করছি, স্কাই ব্লু দিয়ে মসজিদ ছাড়া বাকি অংশটাতে দিলাম। তারপরে গ্রে দিয়ে শুধু বাম পাশে রং লাগিয়ে দিচ্ছি, বাম পাশে শুধু। তারপরে আবার ব্ল্যাক দিয়ে একটু বাম পাশে টাচ দিয়ে যে ডার্ক জানলা টানলাগুলো আছে সেগুলোতে ভালো করে দিলাম, ড্রয়িং করে দিলাম।
এ হয়ে গেল মসজিদ আঁকা শেষ। এরপর মসজিদের ফ্রেমটা সে কালার পেন্সিল দিয়ে, রসিয়ানা দিয়ে বা ব্রাউন দিয়ে একটা টোন দিলাম। তারপর শ্যাডো, ছবিটার শ্যাডো যে ওয়ালে পড়েছে সেটা ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর ফিগারগুলোতে রং করব। ফিগারের জামাতে যেমন বাম পাশের ফিগারটাতে স্কাই ব্লু দিলাম, স্কাই ব্লু দিয়ে হালকা ডার্ক জায়গাগুলোতে স্কাই ব্লু দিলাম, তারপর হোয়াইট দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এই হয়ে গেল এটা সাদাটে সাদাটে একটা পাঞ্জাবি। এরপর ছোট মেয়েটার পোশাকে প্রথমে অরেঞ্জ দিলাম, তারপর ইয়েলো অরেঞ্জ দিচ্ছি, ডার্ক জায়গাগুলোতে ইয়েলো অরেঞ্জ অরেঞ্জ দিয়েছিলাম, তারপর পুরোটা অরেঞ্জ দিয়ে চাপ দিয়ে ব্লেন্ড করে দিলাম। এই পোশাকটাও শেষ হয়ে গেল। এই দিকের বাম একেবারে বাম ডানের ফিগারটাতে এটা তো ব্লু ব্লু কালার দেব, সেটা হলো কোবাল্ট ব্লু দিলাম। ডার্ক জায়গাগুলোতে দিচ্ছি শুধু কোবাল্ট ব্লু। তারপর আবার কিছু জায়গাতে স্কাই ব্লু দিলাম ডার্ক ব্লুর পরে। এরপর হোয়াইট দিয়ে স্কাই ব্লু এবং কোবাল্ট ব্লুর উপর ভালো করে চাপ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, মানে লাইট থেকে ডার্ক, যেখানে শ্যাডো আছে শ্যাডোগুলো বোঝা যাচ্ছে আর বাকি জায়গাটা একটু লাইট হয়ে গেল। তাহলে তিনটা ফিগারের জামাতে কালার দেওয়া শেষ। এরপর এখানে একটু গ্রে দিয়েছিলাম, গ্রে কালার দিচ্ছি। গ্রে কালার দিয়ে উপরের যে হিজাবটা সেটাতে রং দিয়ে দিলাম। এদিকে ছেলেটার পোশাকে দিচ্ছি প্যাল অরেঞ্জ, সরি প্যাল গ্রিন। প্যাল গ্রিন ডার্ক জায়গাতে দেওয়ার পর হোয়াইট দিয়ে সেটা ব্লেন্ড করে দিলাম, এটারও কালার হয়ে গেল। এরপর আরেকটা যে মেয়ে ফিগার আছে সেই মেয়ে ফিগারটার হেজাবে হলো পিঙ্ক কালার দিলাম, নিচের দিকে ইয়েলো গ্রিন দিলাম, নিচের পোশাকটাতে ইয়েলো গ্রিন, তারপর ওই পিঙ্ক কালার দিলাম যে সেখানে সেটা হলো ডার্ক জায়গাগুলোতে রোজ ম্যাডার দিলাম। এরপর গ্রিন দিয়ে যে ইয়েলো গ্রিন যে পোশাকে দিয়েছিলাম তার ভিতর গ্রিন ডট ডট দিলাম, একটা ডিজাইন তৈরি করে দিলাম। এরপর সবগুলো ফিগারের স্কিন টোন দেব, যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে। প্রথমে হলো রসিয়ানা দিয়ে ডার্ক দিকে শুধু রং ঘষে দিলাম, এরপর প্যাল অরেঞ্জ দিয়ে সেই রসিয়ানা থেকে শুরু করে পুরোটাকে চাপ দিয়ে ব্লেন্ড করে দিলাম। এই স্কিন কালার মোটামুটি সবগুলোতে হয়ে যাচ্ছে, রসিয়ানা এবং প্যাল অরেঞ্জ, ডার্ক দিকে রসিয়ানা এবং প্যাল অরেঞ্জ দিয়ে সেটা ব্লেন্ড করে দিলাম। এরপর পুরুষটার দাড়িটাতে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে দিলাম। এবার চুলে রং দিব, যাদের যাদের চুল দেখা যাচ্ছে চুলের রঙের জন্য প্রথমে কোবাল্ট ব্লু দিয়েছিলাম, তারপর ব্ল্যাক দিচ্ছি, তারপর কালার পেন্সিল দিয়ে শার্প করে দিচ্ছি ছোট ছোট জায়গাগুলোতে, যেখানে যেখানে প্যাস্টেল কালার দিয়ে লাইন শার্প করা সম্ভব না সেখানে হলো ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে শার্প করে দিলাম। ওই ছেলেটার টুপির কাছে যেতুটুকু চুল দেখা যায় সেটুকুও দিয়ে দিলাম। এরপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সবগুলোর চোখ মুখ নাক এগুলো ভালো করে ড্রয়িং করে দিলাম। এরপর ছেলেটার টুপিটাতে রং দিলাম প্যাল অরেঞ্জ, এদিকে পুরুষ মানুষটার টুপিতে গ্রে এবং সাদা দিয়ে টুপিটা রং করে দিলাম। এরপর এখন মেজেটাতে রং করবো, মেজেটাতে আমরা মোজাইক রং করবো। মোজাইক রং করার জন্য মোজাইকের যে চারকোনা ঘরগুলো থাকে সেই ঘরগুলো ড্রয়িং করে নিলাম। এরপর প্যাল অরেঞ্জ হালকা খুবই হালকা করে পুরোটাতে দিয়ে দিলাম, পুরোটাতে প্যাল অরেঞ্জ হালকা করে, খুবই হালকা করে আপচা আপচা, যাতে ইউলিশ কালার আছে সেটা বোঝা যায়। এরপরে রসিয়ানা দিয়ে পুরো তাতে ডট 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 অনেকগুলো ডট ডট দিলাম। রসিয়ানা দেওয়ার পরে এখন কোবাল্ট ব্লু দিয়ে ডট ডট দিলাম, তারপর কোবাল্ট ব্লুর পরে ব্ল্যাক দিয়ে ডট ডট দিলাম, মানে তিলটা কালার দিয়ে ডট ডট দিলাম। এরপর সেই মোজাগের ঘরগুলো আবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করে দিচ্ছি।
যে ঘরগুলো ড্রয়িং করেছিলাম সেই ঘরগুলো ড্রয়িং করে দিচ্ছি। এই ঘরগুলোতে কিন্তু পার্সপেক্টিভ আছে, সামনের দিকে ঘরগুলো বড় এবং পিছনের দিকে ছোট। এখন দেখো সত্যি সত্যি মনে হচ্ছে ফ্লোরটা মোজাইক। কত ইজিতে মোজাইক ফ্লোর তৈরি করে ফেললাম। এরপর বিভিন্ন খাবারগুলো যা আছে এই খাবারগুলোতে রং করব। প্রথমে ফলগুলোতে রং করছি, অরেঞ্জ কালার দিলাম, কলাতে হলো ক্রোমিয়েলো দিলাম, তারপরে গ্রিন আপেলে ইয়েলো গ্রিন দিলাম, ফলগুলোতে কালার করা শেষ। এরপর এখানে চিরা ভেজা আছে, সেই চিরা ভেজাতে রং দিচ্ছি গ্রে দিয়ে, সেটাও দেওয়া শেষ। এরপর ওইদিকে কতগুলো খেজুর আছে, খেজুরগুলোতে প্রথমে রছিয়ে না তারপর রেড দিলাম। তারপর ভার্মিলন রেড দিচ্ছি, ওখানে তরমুজ, কাটা তরমুজ আছে, এবং নিচের দিকে সবুজ দিচ্ছি গ্রিন। প্যাল অরেঞ্জ দিয়ে ওইখানে কতগুলো মিষ্টি আছে সেগুলোতে রং দিলাম। এদিকে বেগুনি, বেগুনিতে রছিয়ানা দিলাম, ওই পায়েসে প্যাল অরেঞ্জ দিলাম। এদিকে হলো রাজকীয় পাত্রটাতে রছিয়ানা দিচ্ছি, রছিয়ানা দেওয়ার পর উপরে হলো গ্রিন দিলাম, রছিয়ানা দেওয়ার পর এটা হলো রেড দিলাম, নিচের দিকে হলো ভ্যানডাইক ব্রাউন দিলাম যেটাতে বসে আছে। এরপর হোয়াইট দিয়ে এটা পুরোটাকে ব্লেন্ড করে দিলাম, হোয়াইট দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি। এরপর টেবিলটাতে ব্লুইশ একটা টেবিল ক্লোথ আছে সেটার দুই পাশের কালার রং করে দিলাম। তারপর সব প্লেটগুলো আর একটু শ্যাডো পড়ছে সেটার ব্লুইশ ব্লুইশ করে দিলাম। এরপর যে পানির পাত্র আছে সেগুলোতে সবগুলোতে রং করছি, এটা কালার পেন্সিল দিয়ে রেড কালার দিয়ে, মনে হচ্ছে অর্ধেক শরবত আছে সেটা দেখাচ্ছি, হয়ে গেল। এরপর ফলের ঝুড়িটার রং করলাম, প্রথমে রছিয়ানা তারপরে ইয়েলো আকার, এখন সবগুলো পাত্রের নিচে একটু ব্ল্যাক দিয়ে শ্যাডো দিলাম, এখন ব্ল্যাক কালার দিয়ে সবগুলোকে ড্রয়িং করে দিচ্ছি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। প্রথমে রাজকীয় পাত্রটাতে রং করলাম, তারপর আরও কিছু কিছু জায়গায় যেখানে দরকার সেখানে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো, এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো, সবার জন্য অনেক অনেক।